ছবিটা নিয়ে আমার কারোর কাছে কিছু বলার নেই এই মুহূর্তে। সরি, জীবনে দিন রাত বা আলো অন্ধকারের মতোই বাসাবাসীর মধ্যেও যেমন আছে ভালো, তেমনই আছে মন্দ। কি কথাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে? আসলে ভালোবাসার গল্প শুনতে বা বলতে আমরা খুব ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা সম্পর্কেই এই ভালোবাসার সাথেই সমানভাবে থাকে মন্দবাসা। যতই আমরা দূরে সরিয়ে রাখতে চাই এই মন্দবাসাকে, ভালোকে সরিয়ে মন্দ ঠিক নিজের জায়গাটা করে নেয় সময় মতো। তাই অনেক তো ভালোবাসা হলো, এবার মন্দবাসার গল্প শোনাতে আসছেন পরিচালক তথাগত ব্যানার্জি। ভালোবাসার মতোই মন্দবাসাকে উপেক্ষা করা খুব কঠিন, বললেন পরিচালক। আজকে ভালোবাসার দিন, 14th February, ভ্যালেন্টাইন্স ডে। আসলে এটা ভালোবাসারই গল্প, কিন্তু আমার মনে হয় ভালোবাসা যখন একটা অবসেসিভ স্টেটে যায়, ভালোবাসার জন্য যদি কেউ অবসেসড হয়ে পড়ে, তখন আমার মনে হয় সেটা মন্দবাসার দিকে যায়, একটা নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হয়। কিন্তু মূলত এটা ভালোবাসার গল্প, মূলত এটা সম্পর্কের গল্প উইথ এ টুইস্ট। এই ছবিতে ভালোবাসতে এবং মন্দবাসতে দুটোতেই দেখা যাবে পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন এবং ইন্দ্রাশিষ রায়কে। মুক্তি পেল মন্দবাসার গল্পের মিউজিক। একটা সিঁড়ি ভাঙার অঙ্ক, খেলতে খেলতে নামছি দুজন, নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে। এদিন মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাশিষ রায়কে। তারা কোন দিকে রয়েছেন, ভালোবাসায় না মন্দবাসায়? বেশ অনেকদিন পর ছবির সঙ্গীত পরিচালনায় অশোক ভদ্র। এমন একটি ইন্টারেস্টিং ছবির মিউজিক করতে পেরে খুব খুশি তিনি। গান এমনি রোমান্টিক গান, যেরকম প্যাটার্নটা একটু আলাদা, এছাড়া কিছুই না। আর গানগুলোকে ওই বললাম যে ভাগ ভাগ করে করা হয়েছে, যে ফার্স্ট মুখরাটা হয়তো একটা জার্নিতে যাচ্ছি, জার্নি সং, একটা ফার্স্ট অন্তরাটা একটা রোম্যান্টিক, তারপর একটা ক্যাম্প ফায়ার, এইভাবে গানগুলোকে ভাগ ভাগ করে পরিচালক যেভাবে আমাকে করতে বলেছে। এবং কোনো গানই কিন্তু হঠাৎ করে আসেনি, গল্পের জন্য গল্পের সঙ্গে সামঞ্জস্য হয়ে গানগুলো এসেছে। ফলে ছবির সাথে গানগুলো কখনো বেমানান মনে হবে না, খুব সাবলীলভাবে গানগুলো এসেছে এরকম মনে হবে। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, অনুপম রায় এবং আরও অনেকে। এদিন মিউজিক লঞ্চ অনুষ্ঠানে মন্দবাসার গান শোনালেন এবং গানটি নিয়ে কিছু কথা বললেন রূপঙ্কর। মন্দবাসার গল্প ভালোবাসার গান, এবং এটা একটা খুব প্যাথোস আর কি, দুঃখের গান আর কি। এবং এই ধরনের গান আমি বহু গেয়েছি, বহু গাই, এটা আমার একদম খুব জনপ্রিয়। মানে আমার গলাটার মধ্যে একটা অদ্ভুত প্যাথোস আছে বলে আমার মনে হয়, এবং আমাকে আমি এই ধরনের গানে বহু বহু, এটা আমার খুব নিজের একদম জনার মিউজিক আর কি। সুতরাং হোপফুলি এটা যারা শুনবেন তাদের ভালো লাগবে। অশোক দা অনেকদিন বাদে হি কাম ব্যাক, মানে ওরা একটা অশোক দা একটা ভালো কাজ করেছেন খুব, এবং সেটা খুব ইন্টারেস্টিং, এবং প্রশান ভীষণ ভালো লিখেছে। তোমায় আমি মন্দবাসি, তাই তো তোমার গল্পে আসি, আমি তোমার খারাপ থাকার কারণ। তোমায় আমি বন্ধু বলি, তাই তো নিজের পায়ে ডলি, বিন্দু মাত্র প্রেমিকি উচ্চারণ। তাই নিজেকে বোঝালাম, তুমি এমন পান্থশালা, ফিরে আসতে আমায় করেছো বারণ। ও তোমায় আমি মন্দবাসি, তাই তো তোমার গল্পে আসি, আমি তোমার খারাপ থাকার কারণ। ভালোবাসার গান সকলেরই খুব প্রিয়, কিন্তু এবার মন্দবাসার গানকেও খুব ভালোবাসবেন দর্শকেরা, এমনটাই মনে করেন ছবির সকলে। মাঝখানে একদম মানে একদম নিউট্রালাইজিং দ্য হোল সিচুয়েশন আর কি, যেটা আমার মনে হয় ট্রেলার বা গান দেখেও বোঝা গেছে যে অনেকটা অনুঘটকের ভূমিকায়। ইট ইজ আ ওয়ান কুড সে দ্যাট এটা একটা একটা খুব বিশেষ অতিথি চরিত্র। অতিথি চরিত্র থেকে স্ক্রিন টাইমটা একটু বেশি, গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে ক্যামিও না ডেফিনেটলি, কিন্তু ইটস ইন এ স্পেশাল অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে এটা আর কি। এমনই একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স যার উপস্থিতির জন্যে ছবির গল্পে একটা খুব মেজর পরিবর্তন ঘটে আর কি, বা ছবিটা একটা বিশেষ ডিরেকশন নেয় আর কি। তো সেই জায়গা থেকে ভেরি ক্রুশিয়াল রোল,
যে ছবির মূল চরিত্রগুলোর একদম ওপরে থাকে আর কি, এবং অনেকটা নিয়ন্ত্রণ করে গোটা গল্পটা। হ্যাঁ, আমি দুদিকেই রয়েছি, কারণ আমার নিজস্ব ধারণা যে ভালোবাসা থাকলে মন্দবাসা থাকবে, একসঙ্গে মানে শুধু একা ভালোবাসা এক্সিস্ট করে না বা একা মন্দবাসা এক্সিস্ট করে না, দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলে, তো দুতরফেই থাকতে হয়। আমিও দুতরফেই আছি এই ছবিটা, এই পুরো ছবিটাই দুতরফে আছে। আমরা সবসময় ভালোবাসা দিয়ে নামকরণ করি, সেটা হ্যাজ বিন এ ট্রেডিশন অল অল থ্রু আউট। এটা প্রথমবার আমি, আমার কাছে এটা নিজস্ব নিজের কাছে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে অ্যাজ অ্যান অ্যাক্টরে, যে মন্দবাসা দিয়ে নামকরণ করা হয়েছে। সো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং, বাট এটার মধ্যে অ্যাকচুয়ালি ভালোবাসাই লুকিয়ে আছে। আমার মনে হয় যে গানগুলো খুব ইন্টারেস্টিং, মানে অশোক ভদ্র মিউজিক করেছেন, অশোক ভদ্র খুব পুরনো আমাদের ইন্ডাস্ট্রিতে, তিনি একদম নতুন আঙ্গিকে আজকের সময়ের মতো মিউজিক করেছেন এবং গানগুলো খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। অনুপম, রূপঙ্কর, অন্বেষা এরা গান গিয়েছে। আমি পুরোটা রোম্যান্টিক বলবো না, গানের দু তিনটে আঙ্গিক আছে, বাট ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ গানগুলো খুব ভালো, মানে সুর, কথা কথা, লিরিক্স প্রসেনের, অ্যান্ড ইট হ্যাজ কাম আউট রিয়েলি ওয়েল। আমার মনে হয় গান দর্শকদের ভাল লাগবে, অডিয়েন্সের ভাল লাগবে, বিকজ আমার মনে হয় গানগুলোর একটা ফিউচার আছে। আমার মনে হয় গানগুলো বেশ কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বছর মনে রাখার মতো হয়তো হবে, যদিও আজকের স্থায়িত্ব খুব কমে এসছে কোনো জিনিসের, কিন্তু আমার মনে হয় এটা মনে থাকবে মানুষের। 24th March একটা সিঁড়ি ভাঙার অঙ্ক, খেলতে খেলতে নামছি দুজন, নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে, পাতায় পাতায় তোমার সঙ্গে বাঁচছি জীবন, বাঁচতে বাঁচতে সময় কমে আসছে।